এর মধ্যে দিয়ে দিচ্ছে অরিগানো, পার্সেলি, তাইমি, এগুলো সব ইতালিয়ান হার্ব। সব জায়গায় পাওয়া যায় এখন। পরিমাণ মতো লবণ, লবণটা একটু টেস্ট অনুযায়ী দিবেন, কারণ এগুলো সমুদ্রের মাছ, খুব একটা বেশি সময় লাগবে না। আর সমুদ্রের মাছ খুব একটা হলো গোলমরিচ গুঁড়া, আর হলো অলিভ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এর সাথে দিব হলো ভেজিটেবল, এই যে ভেজিটেবল, এর মধ্যে দিব হলো শুধু অলিভ অয়েল তেল, লাল রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, অনিয়ন, রেড অনিয়ন, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ। এইটাও দিব আমি, এটা হলো কি বলে সুইট পটেটো, এটা দিয়ে ভালো করে মেখে নিলাম। কেউ যদি চায় এর মধ্যে অ্যাপ দিতে পারে, তবে আমি একটু তাইমি দিব, কারণ তাইমির গ্রামটা খুব ভালো আসে এর মধ্যে। এর মধ্যেও তেল দিব, নাহলে পুড়ে যাবে ওখানে সব কিছু। আমি দিলাম মাছ সাজিয়ে দিব, দেখতে তারপরে যেমন এটা রসটা এই তেলটা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আর ফেলানো গেল না। আপনারা চাইলে আর বদলে আলুও দিতে পারেন, তবে আমি আলু দিচ্ছি না। সুইট পটেটো একসাথে সব হয়ে যাবে 160-180 ডিগ্রিতে 40-50 মিনিট, তারপরে তুলার ওভেনের ভিতরে রেখে দিব আরও 20-25 মিনিট, ব্যাস হয়ে গেল। এর সাথে সালাদ দিয়ে ব্যাস রাতের ডিনার রেডি। এখন ওভেনে দিয়ে দিব, দেখা হবে 50 মিনিট পর। এখন আমরা খাবো, এর সাথে শুধু আমরা ব্রেড নিব আর একটু স্যালাদ নিব, ব্যাস রাতের ডিনার শেষ।